সাধারণত আপডেটের পরে কিন্তু আমাদের গেমে প্রচুর পরিমাণে নেট প্রবলেম দিয়ে থাকে। এতটা নেট প্রবলেম দেয় যে ঠিক করে গেম পর্যন্ত খেলা যায় না। মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াইফাইতে কোনোটাতে নেট ভালো থাকে না, নেটওয়ার্ক পিং শুধু 99 প্লাস হয়ে যায়। যদি আপনার গেমে প্রচুর পরিমাণে নেট প্রবলেম দিয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটা যদি আপনি ফুল ওয়াচ করেন তাহলে আপনার নেট প্রবলেম চলে যাবে 100%, এটা আমার গ্যারান্টি। তো বুঝতে পারছেন আপনাদের গেমে যাদের নেট প্রবলেম আছে তাদের জন্য একমাত্র এই ভিডিওটা। এই ভিডিওটা দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। আর বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, আমাদের গেমে প্রধানত দুইটা কারণে নেট প্রবলেম দিয়ে থাকে। একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্পিড এবং অন্যটা হচ্ছে আমাদের কিছু সেটিংস করা লাগে। যে সেটিংস গুলো না করলে আমাদের নেট স্পিড ভালো থাকার পরেও আমাদের গেমে প্রচুর পরিমাণে নেট প্রবলেম দিয়ে থাকে। তাহলে চলো গাইস, নেটওয়ার্ক স্পিড ঠিক করার জন্য আমাদের যে সেটিংস গুলো করা লাগে ওই সেটিংস গুলো আমরা দেখে আসি। তো ফার্স্টে আমাদের চলে যেতে হবে গেমের সেটিংস এ। এইখানে আসার পরে আমরা একটা অপশন দেখতে পারবো, অটো ডাউনলোড রেকমেন্ড রিসোর্স। এইটা আমাদের মধ্যে অধিকাংশ প্লেয়ারের অন করা থাকে। তো আপনাদের ফার্স্টে এটা অফ করে নিতে হবে। তারপর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো আরো দুইটা অপশন, একটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ এবং অন্যটা হচ্ছে সেন্ড রিপোর্ট। তো ফার্স্টে আমরা একবার ক্লিয়ার ক্যাশ মেরে দেবো এখান থেকে এবং তারপর আরেকবার মেরে দেবো ক্লিয়ার ক্যাশ। তারপরে আমরা এখানে নিচে যে সেন্ড রিপোর্ট নামে একটা অপশন দেখতে পারবো, তো আমাদের এখান থেকে একবার সেন্ড রিপোর্ট মেরে দিতে হবে। তারপর একটু পর আপনার রিপোর্টটা সাকসেসফুলি সেন্ড করা হয়ে যাবে। তারপরে আপনার এখান থেকে চলে যাবেন অটো পিক আপ নামে যে অপশন আছে ওই অপশনটাতে। এখানে আসার পরে আপনার অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনাদের লাস্টে যে একটা অপশন আছে অটো পিক আপ স্পিড, তো এইটা অনেকেরই ডিফিকাল্ট থাকতে পারে। তো এখান থেকে আপনার এটাকে মনে করে ফাস্ট করে নেবেন। তাছাড়া আপনার এখানে যতগুলো অপশন দেখতে পারবেন অন্যান্য যতগুলো অপশন আছে সবগুলোকে এখান থেকে আপনারা অন করে রাখবেন। এই অপশনগুলো অন করা থাকলে আমরা যখন লুট করবো তখন ওই লুট করার স্পিডটা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন ঠিক আমি কি বলতে চাইছি। তো গাইস, এরপরে আমাদের চলে যেতে হবে ডিসপ্লে নামে যে অপশন আছে ওইটাতে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের ফোন অনুসারে বেশি হাই গ্রাফিক্স গেম খেলার চেষ্টা করে। যখন সে হাই গ্রাফিক্স গেম খেলে তখন ফোনের উপর একটা চাপ পড়ে, তখন ফোনে প্রচুর পরিমাণে ল্যাগ দেয় এবং আমাদের নেট পিং আবারও হাই হয়ে যায়। তো আপনারা সবাই আপনাদের ডিভাইস অনুযায়ী গ্রাফিক্স দিয়ে গেম খেলার চেষ্টা করবেন। আমার ডিভাইসটা একটু নর্মাল, তাই আমি এখানে স্ট্যান্ডার্ড ইনহ্যান্স মোড দিয়ে খেলতেছি। আপনারা কে কোন গ্রাফিক্স গেম খেলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আপনারা চলে যাবেন সাউন্ড নামে যে একটা অপশন আছে ওই অপশনটাতে। এই অপশন আসার পরে আপনারা একটা অপশন দেখতে পারবেন অ্যাক্টিভ ইন ডিভাইস ব্যাকগ্রাউন্ড। তো এইটা আপনাদের মধ্যে অধিকাংশ প্লেয়ারই অন থাকবে, তো এইটাকে আপনারা মনে করে অফ করে রাখবেন। তো এরপর আপনারা চলে যাবেন রেকর্ডিং নামে যে অপশন আছে ওইটাতে। এইখানে আসার পরে আপনারা অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। যদি আপনারা গেম খেলার পর সেটা রেকর্ড না করেন তাহলে রিপ্লে নামে যে অপশন আছে ওইটা আপনারা অফ করে রাখতে পারেন। তো তারপরে আমাদের লবি নামে যে অপশন আছে আপনারা ওইটাও অফ করে রাখবেন। এবং আপনারা লাস্ট এখানে একটা অপশন দেখতে পারবেন গ্রাফিক্স কোয়ালিটি, তো আপনারা সবাই এটাকে লো করে রাখবেন। তো তারপরে আপনারা চলে যাবেন নেটওয়ার্ক নামে যে অপশন আছে গাইস এইটাতে। এই অপশন আসার পরে আপনারা শুধু এখানে একমাত্র এই অপশন দেখতে পারবেন। এই নেটওয়ার্ক অপটিমাইজেশন অপশনটি অন করলে আপনাদের গেমের অধিকাংশ নেটওয়ার্ক প্রবলেমই ঠিক হয়ে যাবে, মানে গেমের 80% নেটওয়ার্ক প্রবলেম এখান থেকেই ঠিক হয়ে যাবে। তো গাইস, এই তো ছিল কিছু সেটিংস, যে সেটিংস গুলো অন করে খেললে আমাদের গেমের অধিকাংশ নেটওয়ার্ক প্রবলেম ঠিক হয়ে যাবে। এই সেটিংস গুলো করার পরে যদি আপনাদের নেটওয়ার্ক প্রবলেম ঠিক না হয় তাহলে শুধুমাত্র আর একটি উপায় আছে, যে উপায় আপনারা আপনাদের নেটওয়ার্ক প্রবলেম ঠিক করতে পারেন। তো সেইটার দেখার আগে আপনারা যারা চ্যানেলে প্রথমবার আসেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আছে বেল আইকন আছে ওটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এবং ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। সো আপনারা ফার্স্টে গেমের সেটিংস থেকে কাস্টমার সার্ভিসে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে উপরে আপনাদের নাম দেখতে পারবেন, তো এখানে নামের উপর একটা ক্লিক করবেন। সো তারপর এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো এখানে যে লাস্ট একটা অপশন আছে এখানে গাইস আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা একটা অপশন সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে বাগ রিপোর্ট নামে অপশনটা সিলেক্ট করবেন। তো তারপরের অপশনে ফ্রি ফায়ার নয় ফ্রি ফায়ার ম্যাক্স সিলেক্ট করতে হবে। দেন একটু নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ডিভাইস মডেল, মানে আপনাদের যে মোবাইল সেটার নাম লিখতে হবে এখানে। তো আপনারা সবাই আপনাদের ডিভাইসের নামটা লিখে দিবেন মডেল সহ। ডিভাইসের নাম লেখা গেলে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন ইন্টারনেট কানেকশন চেক, তো এটাকে আপনারা ওকে করে দিবেন। তো তারপর আপনারা এখানে একটা ডিসক্রিপশন বক্স দেখতে পারবেন। তো এখানে মূলত আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণটা লিখতে হবে। সো আপনাদের কষ্ট করে আর ডিসক্রিপশন বক্সে লেখা লাগবে না, আমি এটাকে আমার ডিসক্রিপশন বক্সে রেখে দিব। তো আপনারা এখান থেকে কপি করে নিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো তারপর দেখবেন যে এখানে স্ক্রিনশট আসছে। তো আপনাদের কাছে যদি কোনো প্রকার স্ক্রিনশট থাকে নেট প্রবলেমের তো আপনারা এখানে সেটা বসিয়ে দিবেন। সো সবকিছু করা গেলে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সো সাবমিটে ক্লিক করলে আপনাদের রিপোর্টটা এখানে গেইনের কাছে সাবমিট হয়ে যাবে। তারপর গেইনার যখন আপনার এই মেইলটা দেখবে তখন আপনাদের গেমের নেট প্রবলেম কমিয়ে দিবে। তো গাইস, এত ছিল নেটওয়ার্ক প্রবলেম সমস্যা সমাধানের কিছু সেটিংস। আশা করি সেটিংস গুলো অ্যাপ্লাই করলে আপনাদের গেমের নেট প্রবলেম অনেকটা কমে যাবে। তো গাইস, এত ছিল আজকে আমাদের ভিডিও। সো আমাদের দেখা আছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। তখন পর্যন্ত টাটা বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।